নমস্কার বন্ধুরা, আমি বিপাশা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সরু চাকলি পিঠের রেসিপি। এই পিঠেটা তৈরি করার জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এর জন্য এই ধরনের একটা কাপের 2 কাপ আতপ চাল নিয়ে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পেস্ট করার সময় জল না দিয়ে দুধ দিয়ে এটা পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিতে হবে ওই একই কাপের 1 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 1 চামচ আখের গুড়, 1টা ডিম। এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানোর সময় মাঝে মাঝে একটু দুধ দিয়ে দিতে হবে। দুধটা দিয়ে একটা পাতলা মিশ্রণ তৈরি করতে হবে। এখানে আমার 2 কাপ মতন দুধ লেগেছে। দেখুন, এইরকম একটা পাতলা মিশ্রণ তৈরি হবে। এর মধ্যে এবার দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। যদি ঘন হয়ে যায় তবে আর একটু দুধ দিয়ে পাতলা করে নেবেন। এই ব্যাটারটা এবার 1/2 ঘন্টার জন্য রেখে দেবেন। এবার একটা ননস্টিকের প্যান নিয়ে গরম করে নিয়েছি। তার মধ্যে ব্রাশের সাহায্যে একটু তেল বুলিয়ে নিয়েছি। এইরকম একটা চাটুর সাহায্যে 1/2 চামচ ব্যাটার দিয়ে দিতে হবে এর মধ্যে। ব্যাটারটা দেওয়ার পর প্যানটা ধরে আস্তে আস্তে গোল করে ঘুরিয়ে নিতে হবে। এরপর এটা 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা সরিয়ে নিয়েছি। দেখুন, পিঠেটা সাইড থেকে উঠে আসছে। এটা আপনি হাতের সাহায্যেও করে নিতে পারেন, না হলে একটা হাতা দিয়েও এটা তুলে নিতে পারেন। আর একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এইভাবে করবেন। এই পিঠেটার জন্য আমি আতপ চাল নিয়েছি। আপনারা চাইলে গোবিন্দভোগ চাল কিংবা আপনারা যে চালে ভাত করেন সেই চাল দিয়েও খুব সহজে হয়ে যাবে। আর এখানে একটা কথা বলি, গুঁড়ো চাল কেনার থেকে বাড়িতে যদি চাল ভিজিয়ে ব্যাটার তৈরি করেন তাহলে সরু চাকলি, পাটিসাপ্তা, গুড় পিঠে এই ধরনের পিঠেগুলো খুব ভালো হয়। এখানে ডিমটা নিয়েছি এই জন্য যে পিঠেটা খুব নরম হবে এবং তাওয়া থেকে খুব সহজেই উঠে যাবে। আপনারা যদি ডিম না দেন তাহলে চেষ্টা করবেন ননস্টিকের প্যান ব্যবহার করার। ঠিক আছে বন্ধুরা, এবার আপনারা বাড়িতে ঝটপট এই পিঠে তৈরি করে ফেলুন। আর যখন খাবেন সঙ্গে একটু নলেন গুড় নিয়ে নেবেন, তাহলে তো আর কথাই নেই। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট বক্সে। বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।